আমি ভণ্ড নই তো। হঠাৎ করে একটি ধাক্কা দেওয়া চিন্তা মাথায় আসলো, সেটা হলো নিজের মুনাফিকি বা ভণ্ডামি নিয়ে। বুঝিয়ে বলি, আমি বিশ্বাস করি আর নাই বা করি, আমি আর নাই বা মানি, এটাই সত্য যে মহাপবিত্র আল কুরআন এক আল্লাহর বাণী এবং সরাসরি আল্লাহর কাছ থেকে এসেছে দুনিয়ায় এই বাণী এসেছে, এটাই সত্য এবং অলরেডি প্রমাণিত। পবিত্র কুরআন নিজেই নিজের প্রমাণ। আমরা নিজেদের মুসলিম বলে দাবি করি, আমাদের মাঝে কেউ এই ভাগ্যক্রমে আর কেউ বুঝে শুনে মুসলিম, যেমন মুসলিমই হই না কেন, যদি মুসলিমই হয়ে থাকি, অর্থাৎ যদি ইসলামকেই আমার এই জীবনকে যাপিত করার একমাত্র পথ হিসেবে জানি এবং পালন করে থাকি, তাহলে আমরা এই একটি ব্যাপারে কম বেশি জানি, প্রমাণ পেয়েছি এবং মনে প্রাণে বিশ্বাস করি। তাহলে আল কুরআন অবশ্যই অবশ্যই দুনিয়ার কারো পক্ষে লেখা সম্ভব নয়। এই কুরআন এই চূড়ান্ত আর পরিপূর্ণ রেগুলেশন, প্রত্যেকটা বাক্য, শব্দ, এমনকি অক্ষরগুলো একমাত্র এবং কেবলমাত্র সবকিছুর ডিজাইনার আল্লাহর কাছ থেকে এসেছে, অবিকৃত রয়েছে এবং শেষ পর্যন্ত এভাবেই থাকবে। ঠিক, যদি একমত হই তাহলে নিজের জন্য এই প্রশ্নটা, আমি যদি সত্যি পড়াশোনার মাধ্যমে খুঁজে পেয়ে প্রমাণ পেয়ে বা না পেয়ে মনে প্রাণে বিশ্বাস করি যে এই কুরআন দুনিয়ার বাইরের এক সত্তার কাছ থেকে আমাদের গাইডলাইন করার জন্যে, আমাদেরকে জ্ঞান দেওয়ার জন্যে এবং সঠিক পথে পরিচালনা করার জন্যে পাঠানো হয়েছে, তাহলে তার প্রতিফলন আমাদের জীবনে থাকবে। সবচেয়ে বড় প্রতিফলনটা কোথায় থাকবে, প্রশ্নটা নিজেকেই করতে হবে। নিজের বিবেকের জন্য সবচেয়ে বড় প্রশ্ন এখানেই থাকবে যে আমি কি নিয়মিত আল কুরআন শিখছি, একটু একটু করে হলেও? আমি কি প্রতিদিন একটু একটু করে হলেও এর ভাষা শিখার চেষ্টা করছি? শিক্ষার জন্য কোনো স্কলার বা উস্তাদের কাছে যাচ্ছি? সেটাও সম্ভব না হলে এই যে ইংরেজিতে, এমনকি এখন বাংলাতেও অনলাইন এবং অফলাইনে সব এত সহজে কুরআন শিক্ষার এবং বোঝার কোর্স আছে, তাতে কি ভর্তি হয়েছি বা হচ্ছি? আমি কি সত্যিই এই অসাধারণ বইটাকে এতদিন জানার চেষ্টা করছি, যেটা আমাকে আমার চারপাশের মানুষকে পরিচয় করার কথা, পরিচালনা করার কথা, যে অসাধারণ বাণী আমি নিজে জেনে বুঝে নিজের জীবনে মনে প্রাণে প্রয়োগ করার কথা, পাশাপাশি যে দুনিয়ার সমগ্র মানুষের জন্যে যে কুরআন এসেছে তাদেরকে এই কুরআনের শিক্ষা পৌঁছে দেওয়ার কথা, সেই কুরআন কি আমি নিজে শিখেছি, শিখছি বা শেখার চেষ্টা করছি? আমার কাছে সেই কুরআনের প্রতিদিনের সম্পর্ক কেমন, আন্তরিকতার নাকি ধুলার আস্তরণ? শুধুমাত্র কুরআন তিলাওয়াতের কথা বলছি না, বলছি শেখার কথা, মূল আরবিকে নিজের রবের প্রতিটা বাণী বোঝার কথা, বোঝার চেষ্টা করা। দিনের শিক্ষা আমাদের উপর ফরজ করা হয়েছে। জেনেটিক ইঞ্জিনিয়ার হলাম কি না, বায়োটেকনোলজিস্ট হলাম কিনা, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং হলাম কিনা, বা শক্ত একটি ক্যারিয়ার গড়লাম কিনা, সেটা নিশ্চয় এবং অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে সেটা মরণের ঠিক আগ পর্যন্ত গুরুত্বপূর্ণ। পেট চালানোর জন্যে এই 50 থেকে 60 বছরের পিছিয়ে জীবনটার জন্য গুরুত্বপূর্ণ। অনন্তকাল যেখানে থাকবো সেখানে প্রস্তুতির জন্য এই দিনের শিক্ষা আবশ্যিক। এই দিনের শিক্ষাই আমাদের পারে আমাদের ক্যারিয়ারের কষ্টকে একটি মূল্য দিতে, মানুষের জন্য কাজ করার একটা লক্ষ্য ঠিক করে দিতে। এই শিক্ষাটা শুধুমাত্র হুজুরদের জন্যে আর দাড়ি টপি ওলাদের জন্য নয়, যাদের কাছে মরণ আসবে এটা তাদের সবার জন্যে গুরুত্বপূর্ণ। আবশ্যিক কথা, ফরজের কথা বাদই দিলাম, কমন সেন্স কি বলে? আমি যদি সত্যিই বিশ্বাস করি যে কুরআন আল্লাহর কাছ থেকে এসেছে, আমাকে পরিচালনা করার জন্যেই এসেছে, এর কথাগুলো আমার জন্যেই, আমার জীবনকে সঠিকভাবে চালনা করার জন্যেই, তাহলে কি স্বতঃস্ফূর্তভাবে এই কুরআন শেখার জন্যে পাগলের মতো দৌড়ানোর কথা না? আমার প্রভু, আমার আল্লাহ আমাকে কি বলেছেন সেটা অনুবাদ ছাড়াই একেবারে সরাসরি বোঝার জন্য আমার কি মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা না? আল্লাহ নিজেই মানুষকে কুরআন শিখতে বলেছেন, একে নিয়ে ভাবতে বলেছেন, এর আলোয় জীবন গড়তে বলেছেন। এর জন্যে আল্লাহ কুরআনকে আমাদের শিক্ষার জন্য সহজ করে দিয়েছেন। শুধু আমাদেরকে চেষ্টাটাই করতে হবে। আল্লাহ আমাদের আহ্বান করেছেন, আমি এ কুরআনকে উপদেশ লাভের সহজ
ওসব বানিয়ে দিয়েছি, অতএব উপদেশ গ্রহণকারী কেউ কি আছে? সূরা কামার 17, 22, 32, 44 নম্বর আয়াত। সূরা কামারে আমার আপনার প্রতি আল্লাহ এই আহ্বান চারবার করেছেন, তবুও কি সাড়া দিব না? আমার প্রিয় মানুষদের একজনের নাম হযরত উমার রাদিয়াল্লাহু আনহু, যিনি ছিলেন দুনিয়াতে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জনের মাঝে একজন। এরপরেও তিনি কুরআনের কিছু আয়াত পড়তেন আর ঝরঝর করে কাঁদতেন পাগলের মতো। কেন? কারণ কুরআনে মুনাফিকদের কথা এসেছে, তাদের বর্ণনা এসেছে, এসেছে তাদের জন্য সবচেয়ে খারাপ রকমের শাস্তির কথা। আমাদের চারপাশে অনেক মানুষ আছে যাদেরকে অনেক অনেক বোঝানোর পরেও, আন্তরিকতার সাথে দেখানোর পরেও কুরআনে বিশ্বাস করে না। সবকটা সুযোগ পাওয়ার পরেও আল্লাহর পরিষ্কার সাবধানবাণী জানার পরেও এই অবিশ্বাসীরা যখন এক আল্লাহকে মানে না, তার পাঠানো বিধানগুলোকে অস্বীকার করে, তখন তাদের জন্য অনন্ত শাস্তির জন্য কথা কুরআনে বর্ণিত আছে। এটা আমরা সবাই কম বেশি জানি। এটা কি জানি এই বিশ্বাসীদের অবিশ্বাসীদের চাইতেও নিকৃষ্টতম এবং জাহান্নামের সবচাইতে ভয়াবহ শাস্তি নির্ধারিত আছে মুনাফিকদের জন্য? কারা এই মুনাফিক? আল্লাহর পাঠানো জীবন বিধানকে মুখে স্বীকৃতি, অন্তরে স্বীকৃতি এবং কাজের মাধ্যমে প্রকাশ, এই তিনটার যে কোনো একটি যদি আমার মাঝে না থাকে, তাহলে আমি মুনাফিক। কেউই জেনে বুঝে শুনে মুনাফিক, আবার কেউই বুঝেই না যে সে আসলে মুনাফিক। এটাই সবচেয়ে ভয়ঙ্কর। আপনি আমি ভাবছি, আরে বাপরে, আমার নামটা তো ভাই মুসলমান আছে, আর নিজের যখন মুসলমান ঘোষণা দিছি, তাইলে তো জান্নাতের টিকিট আমার কাছে জন্য কনফার্ম। ভাই হ্যাঁ, আল্লাহ পরম করুণাময়, তার করুণা আর দয়ার জন্যে দয়ার কোনো শেষ নেই। তবে ভুলে যাওয়া যাবে না, তিনি কিন্তু একজন ন্যায় বিচারকও। আর এই কথাটাই আমাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর। ন্যায় বিচার যখন তিনি করবেন, তখন তিনি আমরা পার পাব না। তখন কি আমরা পার পাব? আমরা ঈমান এনেছি, আমরা সাচ্চা মুসলমান, জাস্ট এই কথা বললেই কি আমরা পার পেয়ে যাব? আল্লাহ কি বলছেন আমাদের এই মানসিকতা নিয়ে? লোকেরা কি মনে রেখেছে আমরা ঈমান এনেছি কেবলমাত্র এতটুকু বললেই তাদের ছেড়ে দেওয়া হবে আর পরীক্ষা করা হবে না? সূরা আনকাবুত আয়াত নম্বর 2। এখানে শেষ নয়, তিনি এত করুণাময়, এত দয়া আর মেহরবানি তার যে তিনি বারবার কুরআনে আমাদেরকে আপনাকে সতর্ক করে দিয়েছেন যাতে আমরা আমাদের মেন্টালিটি ঠিক করি এবং অবশ্যই সফল হই, শাস্তির অন্তর্ভুক্ত না হয়ে যাই, বাতিলদের দলে না চলে যাই। তিনি আরো বলেছেন, তোমরা কি মনে করেছ তোমরা জান্নাতে প্রবেশ করে যাবে, অথচ এখানে তোমরা সে অবস্থার সম্মুখীন হওনি যে অবস্থায় সম্মুখীন হয়েছিল তোমাদের পূর্ববর্তী ইমানদারগণ। তারা সম্মুখীন হয়েছিল নির্মমতা ও দুঃখ ক্লেশের এবং তাদেরকে অস্থির করে তোলা হয়েছিল। এমনকি রসুল ও তার সাথে যারা ইমান এনেছিল, তারা চিৎকার করে বলে উঠেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? তখনই তাদেরকে সুখবর দেয়া হয়েছিল এই মর্মে যে, জেনে রাখো, আল্লাহর সাহায্য নিকটে। সূরা আল বাকারা 214 নম্বর আয়াত। আরো বলেছেন, তোমরা কি মনে করে নিয়েছ তোমরা জান্নাতে প্রবেশ করে যাবে, অথচ এখনো আল্লাহ দেখায়নি যে তোমাদের মধ্যে থেকে কে সংগ্রামে প্রাণ উৎসর্গকারী এবং কে সবরকারী? আল ইমরান 142 নম্বর আয়াত। কাজে জাস্ট মুসলিম, আমি মুসলিম এটা মুখে দাবি করে তারপর যা ইচ্ছা তা করে পার আমি পাব না। আমাদের প্রতিদিনের ভন্ডামি নিয়ে, মুনাফিকি নিয়ে আমাদের ভাবতে হবে, বুঝতে হবে, ক্ষমা চেয়ে ফিরে আসতে হবে, চিন্তা করে দেখতে হবে, প্রকাশ্যে কিংবা অপ্রকাশ্যে মুনাফিকি আমার ধ্বংসের কারণ হবে না তো? আমার মধ্যে মুনাফিকিত্ব নেই তো? আমি কি আল্লাহ আর আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ মেনে নিয়েছি, নাকি নিজের খেয়াল খুশি মতো জীবনটাকে পরিচালনা করি? হয়তোবা আমার দাড়ি আছে, আমি হিজাব নিকাব করি, কিন্তু এখনও তো বাইরের ব্যাপার, ভিতরে কিংবা এমনও তো মুনাফিকি আমি করছি না তো, যেটা আমি মুনাফিক হিসেবে জানি না। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সুসংবাদপ্রাপ্ত হয়েও সেই অপ্রকাশ্য মুনাফিককে বেশি ভয় পেয়েছেন। ভাবতেন, নিশ্চয়ই মুনাফিকের এই ভয়ঙ্কর আয়াতগুলো তাকে উদ্দেশ্য করে বলা হয়েছে, আর আল্লাহর ন্যায় বিচারের ভয়ে ঝরঝর করে কাঁদতেন আর তার দাড়ি ভিজে যেত।
আমরা এত নিশ্চিন্ত, অথচ আমরা কেউই জান্নাতের সুসংবাদ পাইনি। উমর রাদিয়াল্লাহু আনহু তার জীবন থেকে এই শিক্ষা পায় যে সুসংবাদ পেলেও নিশ্চয়তা নিশ্চিত হওয়ার কোনো সুযোগ থাকতো না। আমরা বেশিরভাগ তথাকথিত মুসলিমই জেনে শুনে আল্লাহ আর তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য, ফলে আল্লাহর ঘোষিত প্রকাশ্য পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত। এ নিয়ে আল্লাহ বলেছেন, যখন আল্লাহ ও তার রাসুল কোনো বিষয়ে ফয়সালা দিয়ে দেন, তখন কোনো মুমিন পুরুষ ও মুমিন নারীর সেই ব্যাপারে নিজের ফয়সালা করার কোনো অধিকার নেই। আর যে কেউই আল্লাহ ও তার রাসুলের আদেশ অমান্য করে, সে প্রকাশ্যে পদভ্রষ্টতায় লিপ্ত। সূরা আল আহজাব আয়াত নম্বর 36। অন্যদিকে যারা জেনে শুনে অবাধ্যতা করে না, তারা হয়তো অনেক বিষয়ে না বুঝে না জেনে অবাধ্যতা করে যাচ্ছে আর প্রকাশ্য পথভ্রষ্টতার কাতারে নিজেকে অন্তর্ভুক্ত করেছে। অথচ দিনের জ্ঞান থাকলে, কোরআন অধ্যয়নের সাথে থাকলেই এই সুযোগটা অনেক অনেক কমে থাকত। আমি সমাজে নিজেকে মুসলিম বলি, আসলে ভিতরে আমি কি সেটা আমি আর আমার আল্লাহই ভালো জানি। সমাজের চোখে আমি বেশ ভালো, ফেসবুকে আমি বেশ ভালো ভালো কথা বলি, আল্লাহ আর তার রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলি, তার মানে এই না যে আমার মাঝে ভণ্ডামি নেই, মুনাফিকের বীজ নাই। কোরআন আল্লাহর বাণী, এক আল্লাহর কাছ থেকেই এসেছে এবং সেই বাণী অনুযায়ী আমরা পুরো জীবন সাজানোর কথা বলে আমি দাবি করি। অথচ নিজেই সেই কোরআনকে কখনো জানতে চাই না, স্টাডি করি না, চিন্তার চেষ্টা করি না। এটা কি আমার ভণ্ডামি না? আমি নিজের জীবনকে কোরআনের আলোকে সাজাই না যেভাবে সাজিয়েছেন? সেভাবে সাজিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর তার সাহাবারা সাজিয়েছিলেন? নানান রকম টালবাহানা করি, কেউই কোরআনের আলোয় জীবন সাজাতে বললে, কোরআনের কোনো আইন মনে করিয়ে দিলে সাথে সাথে মুখ ফিরিয়ে নেই, পরে করব বলে। এটা কি আমার ভণ্ডামি না? কেউ যখন কোরআন শিখতে বলে, জানতে বলে এবং কোরআন অনুযায়ী চলতে বলে, তখন তাকে বলি, নিজেকে বলি, হায়রে আমার তো সময় নাই, এত কাজ, এত ব্যস্ততা, পরে যদি সময় পাই দেখি। ভাইরে, আমাদের এই পরের সময় পাওয়া আর হবে না। আমাকে কাফনে পেঁচিয়ে কবরে শুয়ে আসার পরে আমার ডিপার্টমেন্ট, অফিস, ফ্যামিলি সব আবার নিজের নিয়মে চলতে থাকবে, স্বাভাবিক নিয়মে। থাকবো না শুধু আমি, যে দুনিয়ার পিছনে ছুটে আমি দিন মানি না, সেই দুনিয়ার বুকেই গর্ত করে যখন শুয়ে দেয়া হবে, তখন এটাই জিজ্ঞাসা হবে যে আমার এই জীবন দিনের জন্যে ছিল কি না, এই ক্যারিয়ার, ফ্যামিলি, বন্ধুবান্ধবের জন্যে, কাজ, আজ আমি সময় পাই না। এই দুনিয়ার ব্যস্ততা যে আল্লাহ আর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যতা করে যাচ্ছি, সেই অবাধ্যতাই কি এই জীবনের জন্য একমাত্র সম্বল হিসেবে নিয়ে যাচ্ছি? অথচ এই দুনিয়ার নিজের এই সামান্য প্রাপ্তিগুলো কোনো কাজেই আসবে না এই অনন্ত দুনিয়ায়। আজ থেকে 9 বছর আগে দেয়া ম্যাট্রিক পরীক্ষার রেজাল্টটা, 7 বছর আগের ইন্টার রেজাল্টটা, ওই সময় আমার জীবন মরণ সমস্যা ছিল, কিন্তু সেটা আজ যেমন আমার কাছে গুরুত্বহীন হয়ে গেছে, তেমনি মৃত্যুকালে পুরো জীবনের নিজের সব প্রাপ্তিকে মূল্যহীন মনে হবে। এটা চেইনের মতো, একটার পর একটা চাওয়ার আসবে, আসতেই থাকবে, এর কোনো শেষ নেই। এর মাঝে কোনোদিনই আর সময় হবে না। আমরা ভুলে যাই এই ভালো রেজাল্ট, প্রমোশন, চাকরি আর প্রাপ্তিগুলো আল্লাহরই দেয়া নিয়ামত। আমি ভুলে যাই যে আমার রিজিক, এই জীবনে আমার যা যা প্রয়োজন সব আল্লাহই দিবেন, তিনি সবই ঠিক করে রেখেছেন, নির্দিষ্ট করে রেখেছেন আমার জন্য। আমার এই প্রাপ্তিগুলো, এই নিয়ামতগুলো ওই জীবনে কোনো কাজেই আসবে না যদি না এই নিয়ামত পেয়ে আমি কৃতজ্ঞ হই। যিনি এই নিয়ামত দিয়েছেন তার প্রতি কৃতজ্ঞতার, তার দেয়া জীবনবিধান মেনে চললে, তার এই নিয়ামতগুলো সঠিক ব্যবহার করলেই কেবল এগুলো কাজে আসবে। অন্যথায় এই নিয়ামতগুলো হিসেব আমরা দিব কিভাবে দেব? এই নিয়ামতগুলোই তো সেদিন আমাদের জন্য বোঝা হয়ে আসবে, সেদিন আল্লাহ এগুলোর প্রত্যেকটার হিসাব নেবেন। এই হিসাব যা পেয়ে এই দুনিয়ায় যা পেয়ে আমি আপনি নিজেকে ভাগ্যবান ভাবছি, ওই জীবনে তাই তো আমাদের জন্য হিসাবের বোঝা হয়ে যাবে। আল্লাহ ওয়াদা করেছেন তিনি আমাদেরকে দেয়া প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেবেন। অতপর অবশ্যই সেদিন তোমাদের ওই নিয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। সূরা আত-তাকাসুর আয়াত নম্বর 8। কি জবাব দেবেন?
কি জবাব দেব? এ সুস্থ শরীর, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ চাবি ঘোরালি, জগ ঢাললে বিশুদ্ধ পানি, হাঁটার জন্য পা আর জুতা, নিয়মিত এত খাবার, এত স্বচ্ছলতা, ইন্টারনেট কানেকশন, টাইপ করার জন্য আঙ্গুল, ভার্সিটি কলেজে পড়াশোনার চান্স, ডিগ্রি, জব, ক্যারিয়ার, আম্মু আব্বুর আদর, মাথার উপরে একটি ছাদ থেকে শুরু করে লিস্ট করলে এই নিয়ামতের শেষ হবে কি? প্রত্যেকটা নিয়ামত নিয়ে যখন জিজ্ঞেস করব জবাব দিতে পারবো, সম্ভবত ভাবতে হবে, পারবো তো। তবুও কি আমরা কৃতজ্ঞ হব না? আমরা কি বুঝবো না শুধু সচেতনতার সাথে আল্লাহর জন্যে আমাদের করা কাজগুলোই আমাদের সাথে যাবে, আর কিছুই কাজে আসবে না, সঙ্গে যাবে না। কাজে আসবে শুধু আমার কাজ, ভালো কাজগুলো, একনিষ্ঠভাবে এক আল্লাহর জন্য করে যাওয়া কাজগুলো। সেই কাজগুলো সম্পর্কে জানতে হলে আমাদের সচেতন হতে হবে, জানতে হবে নিজের দিনকে, কোরআন শেখা শুরু করতে হবে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনকে জানা আর মানা শুরু করতে হবে, চিনতে হবে নিজের সাথে আর আল্লাহর সাথে এতদিন ধরে করে আসা ভণ্ডামিগুলোকে শুধরাতে হবে সবগুলোকে। আজ থেকে নিজের মুনাফিকি সম্পর্কে, ভণ্ডামি সম্পর্কে ভাবার জন্য, জানার জন্য, সচেতন হওয়ার জন্য এবং পদক্ষেপ নেয়ার জন্য এতটুকুই কি যথেষ্ট না? আজকে কি নিয়মিত কোরআন অধ্যয়নের জন্য, কোরআনকে সরাসরি বোঝার জন্য প্রথম পদক্ষেপ নেব না? আসুন, আল্লাহ আমাদের যা কিছু দিয়েছেন তার জন্য কৃতজ্ঞ হই, তাকে সিজদায় গিয়ে কৃতজ্ঞতা আর ধন্যবাদ জানাই মনের সাথে, মন থেকে। তারপর কোরআন অধ্যয়ন করে শুরু করি, আল্লাহর কাছে সাহায্য চাই, চেষ্টা করি, বাকিটা তিনি সহজ করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আযীম।